আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামরিন ডাক্তার জানাই স্বাগতম। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি, এবং মাশাল্লাহ পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নিয়ে আমি পাখির ঘর পরিষ্কার করছি। পরিষ্কার করা বলতে এখানে বোঝাতে চেয়েছি আমি যে পাখির ঘরে কিন্তু আমি স্প্রে করছি, এটার ভিতরে আছে হচ্ছে আপনার ভাইরাস প্রতিরোধক একটা ঔষধ, যেটা আসলে পাখির গায়েও দেওয়া যায় এবং পাখির ফ্লোরও আপনি স্প্রে করতে পারবেন আর যেভাবে মন চায়, এটা কোনো ব্যাপার না। তো এটা করার কারণ আসলে আপনাদের কি জানা আছে? তো যাই হোক বলে দেয়, দেখতে পাচ্ছেন পাখি এখানে পুফ করে, এবং পাখি কিন্তু শুধু এখানে নেয়, লাঠিতে পুফ করে, এসব লাঠিগুলোয় পুফ করে, এই খাবারের পাত্রে পুফ করে। তো অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলা, কারণ এগুলোর থেকে ভাইরাস আসলে ছড়ায়, তো যার কারণে কিন্তু পাখি রোগগ্রস্ত হয় এবং অসুস্থ হয়ে পড়ে। তো আলহামদুলিল্লাহ আমার ঘরের পাখিগুলো কেন এত সুস্থ থাকে এবং রোগগ্রস্ত হয় না, আল্লাহর রহমতে তো পাখিগুলো সুস্থ থাকে, তার বিশেষ কারণ কিন্তু হচ্ছে এটাই যে আমি নিয়মিত প্রতি সপ্তাহে একবার করে, মানে মাসে চারবার, 3 থেকে 4 বার করে কিন্তু এই হচ্ছে ভাইরাস প্রতিরোধক যে ওষুধটা সেটা কিন্তু আমি স্প্রে করি, এবং মাশাল্লাহ পাখিগুলোর গায়েও কিন্তু করে দেয় এবং পাখির হাড়িতেও করে দেয়। কিন্তু হাড়িতে এমন ভাবে করতে হবে যাতে আসলে ভিতরে যেন না যাইতে পারে পাখির হাড়ির ভিতরে, এবং পাখির গায়ে যেন সব হচ্ছে আপনার ওষুধ পানিগুলো লাগে। তো আলহামদুলিল্লাহ পাখিগুলোকে সবগুলোকে আমি এখন গোসল করিয়ে দিচ্ছি এই পানি দিয়ে, যাতে করে পাখি সুস্থ থাকে, সুন্দর থাকে। এবং 20-30 ফোঁটার মতো পানি পড়ছে দেখেন, যাতে করে পাখির গায়েও ভিজে যায়, এবং যেহেতু এখন গরম পড়তেছে তো সেক্ষেত্রে গরম পানিরও এই ঠান্ডা পানিরও একটা কাজ করবে, গোসলের একটা কাজ করবে, এবং তার সাথে কিন্তু ইনফেকশনটা ভাইরাসটাও কিন্তু মারা যাবে ইনশাল্লাহ। তো যার কারণে আসলে এটা ইউজ করা হয়, যেহেতু কালকে রাতের বেলা আমি একটু যে ক্লিন করে ফেলছি ভিতরে যা ময়লা দেখছেন এগুলো জাস্ট একটা রাতে, তো এগুলো অলরেডি ক্লিন করে ফেলেছি, এবং বাদ বাকি যেগুলো হয়েছে এগুলো আজকে সকালের এবং পুরো রাত থেকে। আর আলহামদুলিল্লাহ এখন ট্রেও পরিষ্কার করা কমপ্লিট, এবং এই ট্রেতেও দিয়ে দিলাম যাতে করে আপনার ট্রের যে ভাইরাস গুলো সেগুলো যেন মারা যায় এবং পাখি যেন পুরোপুরি সুস্থ থাকে। তো আপনারা যারা পাখি পালন করেন, আপনারা জানেন কি জানি না, পাখির ঘরে যদি আপনারা এরকম নির্দিষ্ট কিছু কিছু জিনিস যদি আপনারা সবসময় ফলো করেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ পাখির ঘরে কিন্তু পাখি অসুস্থ হয় না, পাখি মারা যায় না ভাইরাসের কারণে। তো এগুলো যদি আপনারা খেয়াল রাখেন ইনশাল্লাহ আপনার পাখি যারা ভালো থাকবে, এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমার পাখির ঘরে কিন্তু আপনার আল্লাহর রহমত আছে, এবং আমি যতদূর সম্ভব প্রোটেকশনের দেওয়ার চেষ্টা করি বিধায় আজকে পাখিগুলো মাশাল্লাহ কিন্তু কোনো রকমের ভাইরাস ইনফেকশন কোনো কিছুই কিন্তু এই পাখির ঘরে আসে না। আপনারা যারা পাখি পালন করতেছেন আপনাদেরকে আমি অবশ্যই অবশ্যই বলবো যাতে করে আপনারা পাখি পালনে এইসব ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনারা যদি প্রোটেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাখিরা সব সুস্থ থাকে, সুন্দর থাকে। ওয়াইল্ড লাইফে যদি কথা বলেন আপনারা, ওয়াইল্ড লাইফে কিন্তু এইসব পাখিদের কিন্তু নির্দিষ্ট কোনো ঔষধ আছে যেগুলো তারা সেবন করলে তাদের শরীরে ভাইরাস টক্সিন গুলো কেটে যায়। তো আসলে আমরা কলোনিতে কিন্তু বা নিজেরা যারা খাঁচায় পুষি তারা কিন্তু এগুলো দিতে পারি না, তো যার কারণে কিন্তু পাখিগুলো অসুস্থ হয়ে মারা যায়। তো এই জন্যই প্রোটেকশন যদি আপনারা দিতে পারেন আগের থেকে, মানে তাদের ভাইরাস অ্যাটাক করার আগে যদি আপনারা প্রোটেকশন দিতে পারেন, তাহলে কিন্তু তাদের কিন্তু আর কোনো রোগ বালাই হয় না। আমি চেষ্টা করি এইভাবে পাখিদেরকে সুস্থ রাখছি, যাতে ঔষধের পরিবর্তে পাখি যেন সুন্দর থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, ঔষধের ব্যবহার কমায় দিতে, যাতে করে পাখি সুন্দর থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। এতে করে আপনার হচ্ছে কষ্ট কমে যাবে পাখি পালনের, তার সাথে সাথে কিন্তু আপনার পাখিও সুস্থ সুন্দর সতেজ থাকবে। তো আপনারা যারা পাখি পালন করেন, আমি আশা করি আমাদের এই কথাগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, আপনাদের পাখিও ভালো থাকবে, আপনাদের মনও ভালো থাকবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওতে ওষুধের নামটা বললাম না, ওষুধের নামটা বলে দেয় আমি ব্যবহার করি টিমসেন। তো টিমসেন ওষুধটা ইউএসএ ওষুধ, এই ওষুধটা বেশ সুন্দর কাজ করে আমার পাখির কলমে, সেটা এখন ব্যবহার করি। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আপনারা চাইলে কিনতে পারেন, বা আরো অন্য অন্য ঔষধ কিনতে পাওয়া যায়, মানে ওই ওই গ্রুপের অনেক ঔষধ আছে সেগুলো ব্যবহার করতে পারেন, ভাইরোসিট আছে বা আরো অন্য অনেকগুলো আছে, আমার নাম খেয়াল নাই আমার, তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন যদি মন চায় করতে পারেন। এইসব ওষুধগুলো আপনার খাবারের বাসিতে পড়লেও কোনো সমস্যা হয় না, পানিতে পড়লেও সমস্যা হয় না, তবে সীমিত পরিমাণে, খুব বেশি না।
তাই বলে যে খাইতে দিবেন তা না। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনের বাথরুমের পাশে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর বন্ধুরা যারা পুরাতন আমার এখনো ভিডিও দেখেন, ভিডিও ছাড়লে আপনারা দেখতে আছেন, তো তারা অবশ্যই লাইক করে শেয়ার করবেন। তো এই ছিল আজকে ভিডিও, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুন্দর। আসসালামু আলাইকুম।